ওই শিল্পীর পরিচয়পত্র বন্দনা এমনি একটি সাংগাইলেন এবং তারপর রাসুলের সাম করলেন অতি চমৎকার। এরপর কর্তৃপক্ষ থেকে আমাদের একটি পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে পালাটির নাম গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকা গান পরিবেশন করে বাংলাদেশের সুনামধন্য গায়ক বাবু শ্রী কর্মকারের ছাত্র বাবুল নয়ন শেখ, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। এবং আমি অধম রাব্বি সরকার, শিষ্যের ভূমিকা আমাকে দেওয়া হয়েছে। আপনারা যদি দু আশীর্বাদ করেন তাহলেই হয়তো দু চারটি কথা গান আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাই দু আশীর্বাদ করবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, নমস্কার। বাংলাদেশের যিনি অনেক মহাবড় সাধক লালন সাঁইজি, তার একটি গান দিয়ে শুরু করবো।
আপনার মনে হয় অনেক সোজা, তাই না বাবা? আপনি যে দিকেই লক্ষ্য করেন না কেন, আপনি দেখবেন গুরু শিষ্যের পালাই হইল সব থেকে কঠিন কঠিন একটা পালা। সকল জিনিসের যে সৃষ্টি হয়, সৃষ্টি হয় আমাদের মানুষের সৃষ্টি হয়, তো আহলে বায়াতের সৃষ্টি কোন জায়গা থেকে, এবং এই আহলে বায়াত সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে না কোরআনের মধ্যে বলা হয়েছে এটা একটু বলবেন? যদি হাদিসের মধ্যে বলা থাকে তাহলে কোন হাদিসে বলা হয়েছে সেটা একটু বলবেন, আর যদি কোরআনের মধ্যে থাকে তাহলে কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছে বলুন।
ভালো লাগে।